স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে চলতি বছরের এম ও বিডিএস ভর্তি পরীক্ষার একটি খসড়া নীতিমালা তৈরি করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই নীতিমালা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল এটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে নীতিমালা প্রণয়নকারী কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে আগামী পহেলা এপ্রিল এম বিবিএস এবং এপ্রিল বিডিএস এর ভর্তি পরীক্ষা আয়োজনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া আগের মতোই সম্পূর্ণ সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আলোকে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে জানান মেডিকেল ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসের আলোকেই হবে নীতিমালা এটি চূড়ান্ত করা হয়েছে এদিকে করোনা পরিস্থিতির অবনতি না হলে যথাসময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে তবে দেশে লকডাউন দেয়া হলে কিংবা পরিস্থিতির অবনতি হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে আর এই প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু ইউসুফ ফকীর বুধবার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি রাতে দা ডেলি ক্যাম্পাস কে বলেন সম্পূর্ণ সিলেবাসের আলোকে এবার মেডিকেল ও ডেন্টালের এর ভর্তি পরীক্ষা হবে আগামী পহেলা এপ্রিল এম এবং বাইশে এপ্রিল বিডিএস এর ভর্তি পরীক্ষা হবে পরীক্ষা পেছানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হলে পেছানো হবে তবে আশা করছি এপ্রিলের আগেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে প্রসঙ্গত করোনা মহামারীর মধ্যে গত বছরের দোসরা এপ্রিল সারাদেশে একযোগে দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় হচ্ছে এবার সরকারি মেডিকেলে চার হাজার তিনশো পঞ্চাশ আসনের বিপরীতে এক লাখ বাইশ হাজার আটশো চুয়াত্তর জন ভর্তি পরীক্ষা আবেদন করেছিলেন পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ষোলো হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষার একদিন পর চৌঠা এপ্রিল ফল প্রকাশ করা হয় এতে পাশ করেন আটচল্লিশ হাজার নয়শো পঁচাত্তর জন প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বৃন্দ এই ছিল তোমাদের ভর্তি নিয়ে একটি আপডেট তথ্য মেডিকেলে ভর্তি পরীক্ষার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে আর তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু সম্পূর্ণ সিলেবাসে হচ্ছে সেভাবে তোমরা প্রস্তুতি নাও ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ